বাংলা ধারাবাহিক মহাপীঠ তারাপীঠে অঘোরীশ্বরের ভূমিকায় অভিনয় করে টেলিভিশনে তুমুল জনপ্রিয়তা পেলেও গৌতম হালদার নাট্যজগতের একজন জনপ্রিয় অভিনেতা ও দক্ষ পরিচালক। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। মঞ্চাভিনয়ে তাঁর ধ্যান জ্ঞান। জানব গৌতম হালদারের জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1963 সালের 9ই ডিসেম্বর ভাটপাড়ায় জন্ম হয় তাঁর। লেখাপড়ার প্রথম পাঠ ওখানেই। মাধ্যমিক পাস করেছেন অমরকৃষ্ণ পাঠশালা থেকে, তারপর পড়েছেন হুগলির মহসিন কলেজে। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে তিনি চলে আসেন কলকাতায় গোলপার্কের কেয়াতলা লেনে। বাবা জ্ঞানেন্দ্রনাথ হালদার রেলে চাকরি করতেন, সেই সূত্রেই কেয়াতলার বাংলোতে থাকা শুরু। এরপর পড়েছেন খড়দহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজে। কলকাতায় থাকতে থাকতেই প্রথম থিয়েটার করার ইচ্ছা জাগে মনে। বিভিন্ন গ্রুপ থিয়েটারে নাটক দেখতে দেখতেই এমনটা ঘটে। তাঁর বন্ধু সুমন মুখোপাধ্যায় তখন বাবা অরুণ মুখোপাধ্যায়ের নাট্যদল চেতনাতে ঢুকেছেন। তিনি বন্ধুর সূত্রেই ঢুকে পড়লেন চেতনাতে। সেই শুরু হলো থিয়েটারের কাজ। এরপর উৎপল দত্তের PLT, তারপর বহুরূপী, চর্যাশ্রম, নানা জায়গা ঘুরতে ঘুরতে শেষে ঢুকলেন পদাতিক নাট্যদলে। পদাতিকের পর অভিনয় করতে লাগলেন বিদ্যুৎ নাগের প্রয়াস নাট্যদলের হয়ে। তখন থেকেই নাচের তালিমও নেওয়া শুরু হয়। যদিও পদাতিকেই নাচের প্রাথমিক শিক্ষাটা নিয়েছিলেন গৌতম বাবু, পণ্ডিত বিজয় শঙ্করের কাছে কথাকলি এবং ভারতনাট্যমের তালিম নেন কলামণ্ডলম থেকে। নাচ ছাড়াও মার্শাল আর্ট এবং আবৃত্তিও শিখেছিলেন। তবে নাটক করতে করতেই একসময় চাকরিতে ঢোকেন গৌতম হালদার। ফেয়ারলি প্লেসে পূর্ব রেলওয়েতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করতেন। 2.5 বছর কাজ করার পর ছেড়ে দেন চাকরি। চাকরি ছাড়ার পর নাচ এবং নাটকের সাথে সাথে গানের তালিম নেওয়াও শুরু করেন গৌতম বাবু। এরপর একসময় তিনি চলে আসেন নান্দিকারের মতো বিখ্যাত নাট্যদলে। নান্দিকার নাট্যদলের ফুটবল, শেষ সাক্ষাৎকার, গোত্রহীন, ফেরিওয়ালার মৃত্যু, নগর কীর্তন, সজনবাদিয়ার ঘাট, মেঘনাদ বধ ইত্যাদি বহু নাটকে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। নাটকে অভিনয় করতে করতেই একসময় টিভি ধারাবাহিক ও চলচ্চিত্রেও কাজের সুযোগ পান। 2016 সালের মায়া মৃদঙ্গ ও তদন্ত ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যায়। ধারাবাহিক মহাপীঠ তারাপীঠে অঘোরীশ্বরের ভূমিকায় অনবদ্য অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। চলচ্চিত্র বা ধারাবাহিকে কাজ করলেও তাঁর ধ্যান জ্ঞান হলো থিয়েটার। এখনও সমানতালে থিয়েটারে কাজ করে যাচ্ছেন তিনি। নয়ে নাটুয়া নামে তাঁর একটি নিজস্ব নাট্যদলও আছে। এছাড়া গৌতমবাবু নতুন প্রজন্মকে নাট্যাভিনয়ের প্রশিক্ষণও দিয়ে থাকেন। ব্যক্তিগত জীবনে গৌতমবাবু প্রথমবার ভালোবেসে বিয়ে করেছিলেন সোহিনী সেনগুপ্তকে। থিয়েটার করতে করতেই সোহিনীর সঙ্গে আলাপ ও প্রেম। ভালোবেসে বিয়ে করলেও সোহিনীর সঙ্গে গৌতমবাবুর দাম্পত্য জীবন সুখের হয়নি। 2006 সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের অনেক বছর পর 2013 সালে সোহিনী আবারও বিয়ে করেন থিয়েটার ব্যক্তিত্ব ও অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। এদিকে গৌতমবাবুও দ্বিতীয়বার বিয়ে করেন দূতী হালদারকে। স্ত্রী দূতী নিজেও একজন নাট্যাভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী। দুজনে একসঙ্গে অনেক নাটকেই কাজ করেছেন এবং এখনও করছেন। প্রথম বিবাহিত জীবন সুখের না হলেও এখন স্ত্রী দূতী হালদারকে নিয়ে গৌতমবাবুর সুখের সংসার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।